স্বাগতম সি প্রোগ্রামিং এর রিভিউ ক্লাসে। আজকে আমাদের 20তম এবং কোর্সের শেষ ক্লাস। আপনাদের সাথে আছে আমি তরুণ দেবনাথ, ইনস্ট্রাক্টর বন্ধু কম্পিউটার ট্রেনিং সেন্টার রাজশাহী থেকে। আজকে আমরা সকল যে ক্লাসগুলা কমপ্লিট হয়েছে, অর্থাৎ এর আগে যে 19টা ক্লাস কমপ্লিট হয়েছে, সেই 19টা ক্লাসের উপরে আজকে রিভিউ করব। তো দেখে নিই প্রথম ক্লাসে আমাদের কী কী ছিল। প্রথম ক্লাসে ছিল আমাদের প্রোগ্রামিং ভাষা। আমরা আজকে অ্যাট এ গ্লেন্সে সব কিছু মনে করার চেষ্টা করবো যে আমরা কী কী পড়েছি বা কী কী শিখেছি। প্রথম ক্লাসে যেমন আমাদের ছিল প্রোগ্রামিং ভাষা নিয়ে কথা বলছিলাম এবং সি প্রোগ্রামিংয়ের পরিচিতি বা প্রোগ্রামিং সফটওয়্যার সেট আপ নিয়ে। তো এখানে আমরা সি এর জন্য দুইটা সাধারণত কম্পাইলার ব্যবহার করি। কম্পাইলার নিয়ে আমি একটু পরেই কথা বলবো। তো কম্পাইলার আমরা কম্পিউটারে যখন কাজ করব তখন আমরা জেনারেলি কোড ব্লক ইউজ করবো, এটাই সবচেয়ে ভালো এবং এখনও পর্যন্ত আমরা এটাই সাধারণত ব্যবহার করি। এছাড়া টার্বো সি বা টার্বো সি প্লাস প্লাস আমরা এগুলো ব্যবহার করতে পারি। অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা মোবাইলেও কিন্তু কোড করতে পারবো। যাদের কম্পিউটার নাই তারা মোবাইলেও কোডিং শিখতে পারি। সেক্ষেত্রে সি কম্পিউটার প্রোগ্রামিং শেখার জন্য আমাদেরকে ফার্স্টে যেতে হবে গুগল প্লে স্টোরে, এবং প্লে স্টোরে যাওয়ার পরে আমরা লিখব সি কম্পাইলার। তো এই যে এই কিওয়ার্ডটা যদি আমরা লিখি, দ্য অফলাইন সি কম্পাইলার, তাহলে সবচেয়ে ভালো হয়। সেক্ষেত্রে আমাদের সবসময় নেটে থাকার প্রয়োজন হবে না, সেই জন্য বলছি আমরা অফলাইন। তো অফলাইন সি কম্পাইলারগুলো, এরকম অনেক কম্পাইলার আছে, এর ভিতর থেকে আপনারা যে কোনো একটা কম্পাইলার সিলেক্ট করে নিন, সেটাকে বারবার সেখানে প্রোগ্রামিং করবেন এবং টেস্ট করে দেখবেন প্রপার আউটপুট আসছে কিনা বা প্রপার রেজাল্ট আসছে কিনা। এভাবে আমরা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েও কিন্তু কোড শিখতে পারি। এরপরে আমাদের ক্লাস দুইয়ে আমরা যেটা দেখছিলাম, আমাদের টপিক ছিল সি প্রোগ্রামিংয়ের গঠন নিয়ে, ডেটা টাইপ নিয়ে এবং ভ্যারিয়েবল এবং অনুবাদক প্রোগ্রাম নিয়ে আমরা কিছু কথা বলেছিলাম। সেখানে আমরা মোটামুটি প্রোগ্রামের গঠনটা দেখেছিলাম, এই রকম একটা গঠন দেওয়া ছিল। অর্থাৎ সি প্রোগ্রামিংয়ের গঠনে আমরা প্রথমে দেখেছিলাম ইনক্লুড এসটিডিও ডট এইস, অর্থাৎ এর নিচে আবার কিছু ক্ষেত্রে থাকতো ইনক্লুড ম্যাথ ডট এইস, কখনো কখনো কোনিও ডট এইস, কখনো কখনো এসটিডিএলআইবি ডট এইস। এগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা অর্থ বহন করে। প্রথমটা আছে আমাদের এটা প্রি প্রসেসর অপারেটর, তারপর ইনক্লুড যেটার অর্থ সংযুক্ত করা, এরপর এসটিডিআইও অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল, এটাকে বলা হয় লিঙ্ক সেকশন বা হেডার্স ফাইল সংযুক্তকরণ সেকশন। এরপরে কিছু ডিফাইন সেকশন থাকতে পারে, যেমন কিছু কনস্ট্যান্ট ভ্যারিয়েবল অর্থাৎ পাই ভ্যালু, যেটার মান কখনো চেঞ্জ হবে না। তো এই পাই ভ্যালুর মানটা এখানে ডিফাইন করা থাকতে পারে, আমরা যদি প্রোগ্রামের মধ্যে কোথাও ব্যবহার করি সেক্ষেত্রে এটা ডিফাইন করে দিতে পারি। এছাড়া আমরা যদি মনে করি এখানে আরও বিভিন্ন যেগুলো কনস্ট্যান্ট থাকে সেগুলোকে ফিক্সড করে দিতে পারে। অর্থাৎ প্রোগ্রামিংয়ের মধ্যে আমরা দেখাচ্ছে কোথাও ইন্টারেস্টের ক্যালকুলেশন করছি, তাহলে সেই ইন্টারেস্টটা আমরা কিন্তু এখান থেকে ডিফাইন করে দিতে পারি। এরপরে আমরা কিছু গ্লোবাল ভ্যারিয়েবল ডিক্লিয়ারেশনের জন্য জায়গা থাকে, এখানে আমরা গ্লোবাল ভ্যারিয়েবল ডিক্লিয়ার করতে পারি। এছাড়া আমরা প্রত্যেকটা ফাংশনের মধ্যে যে ভ্যারিয়েবলগুলো ডিক্লিয়ার করি সেটা হচ্ছে লোকাল ভ্যারিয়েবল। তো এই লোকাল ভ্যারিয়েবলগুলো ডিক্লিয়ারেশনের পরে আমাদের কিছু ইনপুট থাকে এবং কিছু আমাদের হিসাব নিকাশ বা প্রসেসিং থাকে এবং ফাইনালি আউটপুট থাকে। অতঃপর রিটার্ন জিরো থাকে, অর্থাৎ প্রোগ্রাম যেই শূন্যটা রিটার্ন করে মেইন অপারেটিং সিস্টেমকে। এরপরে আমাদের যেটা আসছে ডেটা টাইপ। ডেটা টাইপ ডেটার ধরনকে নির্দেশ করে, বিভিন্ন ধরনের ডেটা টাইপ হতে পারে, তবে সাধারণত তিনটা ক্যাটাগরিতে ডেটা টাইপগুলোকে বিভক্ত করা হয়। একটা হচ্ছে প্রাইমারি, আরেকটা হচ্ছে ডেরাইভড, এবং আরেকটা হলো ইউজার ডিফাইন্ড। তো প্রাইমারি ডেটা টাইপের মধ্যে আমাদের ক্যারেক্টার আছে, ইন্টিজার আছে, ফ্লোট আছে, ডাবল আছে, অলরেডি সবগুলো নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি এবং প্রত্যেকটা ক্লাসে আমরা প্রোগ্রামিং সব হাতে নিজেরা করে করে দেখছি, হোপফুলি আপনারা সবাই বাসায় নিজেরা প্র্যাকটিস করছেন। এরপরে ড্রাইভ ডেটা টাইপের মধ্যে আমরা অ্যারে, পয়েন্টার, ফাংশন প্রত্যেকটাই দেখেছি। ইউজার ডিফাইন্ডের মধ্যে এনাম আছে, এনুমারেশন যেটাকে বলা হয় সেটা হচ্ছে এনাম কিওয়ার্ড দিয়ে ব্যবহার করা হয়। তারপর স্ট্রাক্ট আছে, ইউনিয়ন আছে, এক্সেপ্ট এই এনাম ছাড়া আমরা স্ট্রাক্ট ইউনিয়ন এই দুইটাই দেখেছি। তো এনুমারেশনটা খুব বেশি ব্যবহার করা হয় না, সেই জন্য আমি আপনাদেরকে দেখাই নাই, আপনারা চাইলে সেলফ ইন্টারেস্টে এটা দেখে নিতে পারেন। তো এখানে আমাদের কিছু অনুবাদক প্রোগ্রামের কথা আমরা বলেছিলাম, সেটা হচ্ছে অনুবাদক প্রোগ্রাম বলতে বোঝাই আমরা যে কোডগুলো করছি, অর্থাৎ সি প্রোগ্রামিং আমরা যখন কোড করে থাকি, এই যে বিভিন্ন যে গতদিন আমরা যে কোডগুলো করেছিলাম, এই কোডগুলো কিন্তু সব আমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে লিখছি, অর্থাৎ সি ল্যাঙ্গুয়েজে লিখছি। তো এটা কিন্তু মেশিন কিন্তু রিড করতে পারে না, যে কারণে এটাকে 01-এ কনভার্ট করার দরকার হয়। এই 01-এ বা অবজেক্ট ফাইলে আমাদের যেটা টার্গেট ফাইলে কনভার্ট করার জন্য আমাদের প্রয়োজন পড়ে অনুবাদক প্রোগ্রামের। তো এরকম তিনটা অনুবাদক প্রোগ্রামার আছে, একটা হচ্ছে অ্যাসেম্বলার, আরেকটা হচ্ছে কম্পাইলার, আরেকটা হচ্ছে ইন্টারপ্রেটার।
তো অ্যাসেম্বলার যে কাজটা করে, একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটা কিন্তু এক্সাক্ট সি ল্যাঙ্গুয়েজ না, সি এর আগে যে ল্যাঙ্গুয়েজগুলো ছিল তার মধ্যে একটা, এবং ওয়ান অফ দ্য মোস্ট টাফ ল্যাঙ্গুয়েজ। সেই ক্ষেত্রে এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে যখন আমরা সরাসরি জিরো ওয়ানে কনভার্ট করি বা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করি, এই কাজটা করে থাকে এই অ্যাসেম্বলার, অর্থাৎ অনুবাদক প্রোগ্রাম। ধরেন আপনি একজনের সাথে কথা বলছেন, একজন ফরেন কারোর সাথে কথা বলছেন, সে কিন্তু আপনার কথাটাকে অনুবাদক করে দিতে পারে। তো এইরকম হচ্ছে যে অনুবাদক প্রোগ্রাম, আপনারা বিস্তারিত দেখতে পারবেন অনুবাদ প্রোগ্রামে গেলে। এরপর আসছে কম্পাইলার, তারপর ইন্টারপ্রেটার। কম্পাইলার সমস্ত প্রোগ্রামটাকে একবারে পড়ে এক্সিকিউট করে, ইন্টারপ্রেটার লাইন বাই লাইন পড়ে এবং এক্সিকিউট করে। প্রোগ্রামে ডেটা টাইপ এবং ভ্যারিয়েবলে আমরা যে ভ্যারিয়েবল ঘোষণা করতে হয়, এটাকে কিছু কিছু বিষয় এখানে আমাদের লক্ষ্য রাখতে হয়। যেমন, একই নামে দুই বা ততোধিক ভ্যারিয়েবল ঘোষণা করা যায় না। ভ্যারিয়েবলে আন্ডারস্কোর ডলার চিহ্নিত ব্যতীত অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার আমরা ব্যবহার করতে পারি না। ভ্যারিয়েবলের নামের মধ্যে কোনো ফাঁকা স্থান রাখা যাবে না, সেক্ষেত্রে এটা দুইটা আলাদা আলাদা ভ্যারিয়েবল হয়ে যাবে বা দুইটা একটা স্ট্রিং হতে পারে এবং এক্ষেত্রে একটা প্রবলেম দেখাবে। ভ্যারিয়েবলের নামের মধ্যে কোনো ফাঁকা স্থান রাখা যাবে না। অঙ্ক বা ডিজিট দিয়ে কিন্তু ভ্যারিয়েবলের নাম শুরু হতে পারে না, এবং কোনো কিওয়ার্ডকে আমরা ভ্যারিয়েবল হিসেবে ব্যবহার করতে পারি না। অর্থাৎ সি প্রোগ্রামিংয়ে আমাদের 32টা কিওয়ার্ড আছে, তো এই 32টা কিওয়ার্ডের ভেতরে কিন্তু আমাদের এই ভ্যারিয়েবলের নামগুলো আমরা করতে পারবো না। এছাড়া 31 ক্যারেক্টারের মধ্যে ভ্যারিয়েবলগুলোর যে লেন্থটা আছে সেটা হওয়া ভালো। এরপরে ক্লাস থ্রিতে আমরা দেখেছিলাম গাণিতিক অপারেশন, অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট। তো অ্যালগোরিদম যেটা হচ্ছে, আমরা একটা নির্দিষ্ট সমস্যা, প্রত্যেকটা প্রবলেমকে সলভ করার জন্য আমরা কিছু যুক্তিসঙ্গত এবং ধাপে ধাপে সমাধান করার জন্য কিছু ওয়ে তৈরি করি। অর্থাৎ ছোট ছোট কিছু কিছু প্রবলেমগুলোকে ছোট ছোট অংশে বিভক্ত করে তারপরে সেটাকে সমাধানের চেষ্টা করি। তো এই যে পদ্ধতি, সেটাকে বলছি আমরা অ্যালগোরিদম। কম্পিউটার প্রোগ্রামিং দ্বারা সমাধান করার পূর্বে কাগজে কলমে অবশ্যই সমাধান করার জন্য অ্যালগোরিদম ব্যবহার করা হয়। এই অ্যালগোরিদমটাই যখন আমরা কিছু চিহ্নের সাহায্যে, বিশেষ কিছু চিহ্ন বা প্রতীকের সাহায্যে আমরা ব্যবহার করি, তখন সেটাকে বলা হয় ফ্লো চার্ট। ফ্লো চার্টটা অ্যালগোরিদমের তুলনায় আর একটু ইজিভাবে রিপ্রেজেন্ট করে সব কিছু। তো আপনাদের ক্লাস সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই করবেন। এরপর হচ্ছে ফ্লো চার্ট তৈরি করার জন্য কিছু প্রচলিত প্রতীক আমরা পড়েছি, যেমন একটা এখানে ওভাল বা ডিম্বাকৃতি থাকে, যেটা সাধারণত প্রোগ্রামের শুরু এবং শেষ নির্দেশ করে। সামন্তরিক আকৃতির প্রতীক ইনপুট আউটপুট, যেগুলো সামন্তরিক আকৃতির থাকে, তো এই সামন্তরিক দিয়ে আমরা ইনপুট আউটপুট নিতে পারি। এরপর হচ্ছে তীর চিহ্ন বিশিষ্ট একটা সরলরেখা নির্দেশ করে। আপনাদের সুবিধার্থে আমি একটা বিষয় একটু আগেই বলে দিই, সেটা হচ্ছে আপনারা ক্লাস হয়তো অনেকেই মিস করছেন, এর আগে অনেক ক্লাস মিস করছেন, তো তাদের জন্য আজকে সমস্ত সি প্রোগ্রামিংয়ের যে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা আমি তৈরি করেছি সমস্ত সি প্রোগ্রামিংয়ের। আপনারা জাস্ট কন্ট্রোল চেপে ধরে এখান থেকে দেখেন প্রত্যেকটা লিঙ্ক এখানে দেওয়া আছে, জাস্ট ওই লিঙ্কে ক্লিক করলে আপনার প্রত্যেকটা ক্লাস আপনার পেয়ে যাবেন। আপনারা যে যে ক্লাসটা মিস করছেন এখান থেকে সেই সেই ক্লাসগুলো আপনারা দেখে নিতে পারেন। এখানে 1 থেকে 19 পর্যন্ত প্রত্যেকটা ক্লাস আছে। আজকে আমি এখানে কমেন্ট সেকশনে আপনারা পেয়ে যাবেন এই লিঙ্কগুলো, এই ফাইলটা আমি কমেন্ট সেকশনে এখানে দিয়ে দিব। তো এখন আমরা আবার যেখানে ছিলাম আমাদের টপিকে ফিরে আসি। আমাদের গাণিতিক অপারেশন এবং অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট আয়তাকার ছিল, অর্থাৎ এগুলো দিয়ে আমরা কোনো প্রক্রিয়াজাতকরণ প্রতীককে বোঝাতাম। তারপর আমাদের ডায়মন্ড ছিল, অর্থাৎ যখন কোনো শর্ত হিসেবে আমরা ব্যবহার করতাম তখন আমরা এই ডায়মন্ড চিহ্ন ব্যবহার করতাম। বৃত্ত প্রতীক দিয়ে আমরা সংযোগ ব্যবহার করতাম, সংযোগ হিসেবে এটাকে বৃত্ত প্রতীককে আমরা ব্যবহার করতাম। এরপরে ক্লাস চতুর্থ ক্লাসে আমরা যেগুলো শিখেছিলাম সেটি হচ্ছে যৌক্তিক অপারেশন এবং প্রোগ্রামে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান শিখেছিলাম। অর্থাৎ একটা সমীকরণ কিভাবে ডিজাইন করতে হয় এবং একটা সূত্র কিভাবে আমাদের কাজে লাগাতে হয়। সাপোজ ধরেন ব্যাংকে আপনি ইন্টারেস্টের একটা ফর্মুলা করতেছেন, তো সেই ক্ষেত্রে আপনি ওটাকে কিভাবে করতে পারেন, যে কার ইন্টারেস্ট কত হচ্ছে সেগুলোকে ফাইন্ড আউট করার জন্য ফর্মুলাগুলোকে কিভাবে সি প্রোগ্রামিংয়ে ইন্টিগ্রেট করতে পারেন। এগুলো অলরেডি আপনারা সব জেনে গেছেন, মিন টাইম ক্লাস নিয়েছি, সবাই বাসাতে নিজেরা নিজেরা প্র্যাকটিস করছেন, অনেক অনেক প্র্যাকটিস করছেন, যার ফলে প্রবলেমগুলো ক্লিয়ার হয়ে গেছে। তারপরে আমরা একটু রিভিউ করছি আজকে। এটা হচ্ছে যৌক্তিক অপারেশন। এইগুলো দিয়ে আমরা ডাবল অ্যান্ড সিম্বল দিয়ে আমরা লজিক্যাল অ্যান্ড অপারেশন বুঝাই, যখন দুইটা কন্ডিশনের মধ্যে দুইটাই স্যাটিসফাই করে তখনই শুধুমাত্র এটা সত্য হয়, তাছাড়া এটা মিথ্যা হয়। এরপর অর অপারেশন। তো এই অর অপারেশন যখন একটা সত্য হয় তখন কিন্তু আমাদের এই অর অপারেশনটা সত্য হয়। এবং এছাড়া নট অপারেশন, যে যদি কখনো নট অপারেশনটা সত্য হয় তাহলে সেক্ষেত্রে আমরা এটা এক্সিকিউশন হয়। এর রেসপেক্টে যে ডিসক্রিপশন আছে আপনারা ডিসক্রিপশনগুলো দেখতে পারেন। এরপরে আরও কিছু অপারেটার আছে, যেমন এটা দিয়ে কম্প্যারিজন অপারেটার,
তারপরে এটা হচ্ছে নট ইকুয়াল টু, আর আগেটা ছিল শুধুমাত্র নট, এটা হচ্ছে গ্রেটার দ্যান, এটা লেস দ্যান, গ্রেটার দ্যান অর ইজ ইকাল টু, লেস দ্যান অর ইজ ইকাল টু। তো এক্ষেত্রে এই যে গ্রেটার দ্যান, লেস দ্যান, লেস দ্যান অর ইজ ইকাল টু, এইসব ক্ষেত্রে আমি জাস্ট একটু বলি যে গাণিতিক বিভিন্ন সমস্যার ক্ষেত্রে এগুলোকে আমরা ব্যবহার করতে পারি। ধরুন এখানে এর মান হলো 5, বির মান হলো 6, তাহলে কিন্তু এ আর বি কিন্তু সমান হলো না, তাহলে কিন্তু দুইটা সমান না। এখন দেখা যাচ্ছে এ এর মান 5, বির মান 6, তাহলে এটা কিন্তু সত্য, কারণ 5 ইজ নট ইকাল টু 6। আবার যদি ধরি এর মান হচ্ছে 5 আর বির মান হচ্ছে 6, তাহলে 5 এবং 6, তাহলে 5 হলো বড় আর 6 হলো ছোট, তো যেটা সত্য না, তাই বলছে এ গ্রেটার দ্যান বি ইজ নট ট্রু। যদি 5 হয়, এটা লেস দ্যান 6, দেন এ লেস দ্যান বি ইজ ট্রু। যখনই ট্রু হবে তখন তার রেসপেক্টে আমরা একটা কন্ডিশন বা তার রেসপেক্ট পার্টিকুলার কোনো ফাংশন আমরা কিন্তু এক্সিকিউট করতে পারবো। তো এটা যদি আমাদের 5 হয়, 5 ইজ গ্রেটার দ্যান অর ইজ ইকাল টু, আর এটা যদি আমাদের লেস দ্যান অর ইজ ইকাল টু হয়, তো যদি দুইটাই 5 হয় তাহলে কি হবে, দেখেন যে 5 কিন্তু 5 এর থেকে বড় না, বাট 5 অবশ্যই 5 এর সমান, তাহলে এটা কিন্তু ট্রু হবে। আবার এই ক্ষেত্রে যদি 5 ইজ লেস দ্যান 5 হয়, তাহলে 5 ইজ লেস দ্যান 5 এটা কিন্তু ঠিক না, বাট 5 ইজ ইকাল টু 5, সো এটা ঠিক, সেজন্য কিন্তু এটা কিন্তু সত্য হবে। এরপরে ক্লাস পঞ্চম ক্লাসে আমরা যেটা পড়েছিলাম, আমরা ইপেলস দিয়ে প্রবলেমগুলো দেখছিলাম, এবং ইপেলসে যে কাজটা করা হয়, প্রত্যেক ক্ষেত্রে আপনাকে একটা চয়েস দেওয়া হয়। যেমন আপনি হাঁটতে হাঁটতে গেলেন, আপনার সামনে একটা রাস্তা পড়লো, রাস্তাতে বাম সাইড আছে এবং ডান সাইড আছে, বাম দিকে একটা রাস্তা চলে গেছে, ডান দিকে একটা রাস্তা চলে গেছে, তা আপনি কোনটাতে যাবেন? তখন আপনি একটাতে, যে কোনো একটাতে গেলে আপনার ডেস্টিনেশনে পৌঁছাবেন। তো ইপেলস কন্ডিশনটা ওইভাবেই কাজ করে, আপনি এখান থেকে প্রোগ্রামের এক্সিকিউশনটা যখন এখানে পৌঁছাই, তখন এখান থেকে আপনি দেখেন এক সাইডে আপনার একটা ইয়েস আছে এবং আরেক সাইডে একটা নো আছে, অর্থাৎ যখন আপনি এদিকে যাচ্ছেন তখন কিন্তু আপনার এই রিলেটেড কাজগুলো এক্সিকিউশন হচ্ছে, যখন আপনি এই সাইডে যাচ্ছেন এই রিলেটেড কাজগুলো এক্সিকিউশন হচ্ছে। তো একদিকে ধরেন আপনার বাজার আছে, আর একদিকে দেখা যাচ্ছে যে আপনার কর্মস্থল আছে, তো আপনি যেদিকে যাবেন তখন সেই রিলেটেড কাজগুলো এক্সিকিউট করতে পারবেন। তো এটা একটা তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রামের ফ্লোচার্ট, আপনারা চাইলে ক্লাসগুলো রিভিউ করে দেখতে পারেন। এরপরে ক্লাস 6, ষষ্ঠ ক্লাসে, আজকে আমাদের এখানে আছে ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট। তো প্রোগ্রামের সাধারণ ফ্লোকে যখন আমরা বন্ধ করার দরকার হয়, তখন আমরা প্রোগ্রামে ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করি। ওই ইফ এলসের মধ্যে আমরা ব্রেক স্টেটমেন্টে সেদিন দেখেছিলাম। তো এখানে আমরা এই যে ব্রেক স্টেটমেন্ট দিয়ে দেখেন যে একটা প্রোগ্রামের কন্ডিশন একটা জায়গা থেকে ব্রেক করার জন্য কিন্তু আমরা একটা ব্রেক স্টেটমেন্ট দিয়েছি, অর্থাৎ যখনই প্রোগ্রামটা ওই পার্টিকুলার কন্ডিশন স্যাটিসফাই করবে তখন সেখান থেকে ব্রেক হয়ে এক্সিকিউট হবে, আদারওয়াইজ সেটা লুপের মধ্যে চলে ঘুরতে থাকবে। এরপরে প্রোগ্রামের আরেকটা অংশ ছিল আমাদের ষষ্ঠ ক্লাসে, সেটা হচ্ছে আমাদের কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করেছিলাম, অর্থাৎ যে সবসময় বডি অফ দ্য কন্ডিশন লুপে এক্সিকিউট করতে থাকবে, আর যদি কখনো কন্টিনিউ পেয়ে যায় তাহলে রিমেইনিং বডিতে না গিয়ে শুধুমাত্র ওই অংশটুকু থেকেই ফিরে আবার টেস্ট কন্ডিশনকে সে চেক করতে থাকবে, জাস্ট ওইটুকুর মধ্যে তখন কাজ করতে থাকবে। তো এরকম ক্ষেত্রেও আমাদের প্রয়োজন হয়, যখন আমাদের কন্টিনিউ স্টেটমেন্ট প্রয়োজন ব্যবহার করার দরকার হয়। এরপরে সপ্তম ক্লাস, সপ্তম ক্লাসে আমরা শিখেছিলাম যে কীভাবে লুপের ব্যবহার করতে হয়, যেটি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রোগ্রামিংয়ে আপনি যদি লুপ না শিখতে পারেন তাহলে আপনি প্রোগ্রামিংয়ের কোনো কাজ করতে পারবেন না। আর লুপের বিষয়ে আমি খুব সহজভাবে বলতে চাচ্ছি, সেটি হচ্ছে যে যতবার আপনি একটা কাজ করবেন, তো সেই কাজটা আপনি কতবার করতে চাচ্ছেন, জাস্ট সেটাই হচ্ছে আপনার লুপ। একটা কাজ যখন আপনারা বারবার বারবার করতে চাচ্ছেন, তখন সেই কাজটাকে একটা লুপ দিয়ে আপনি করতে পারেন খুব ইজিলি। যেমন ধরেন আপনি প্রিন্ট করতে চাচ্ছেন, আমি একজন ভালো কোডার হতে চাই, তাহলে সেই ক্ষেত্রে প্রিন্ট এফকে আপনি লিখতে চাচ্ছেন 10 বার, অর্থাৎ আমি ভালো কোডার হতে চাই, আমি ভালো কোডার হতে চাই, এইভাবে 10 বার সেই লেখাটা আউটপুট কনসোলে প্রিন্ট করবে। বাট সেই ক্ষেত্রে আমরা এই কাজটা কীভাবে করতে পারি, শুধুমাত্র আমরা যদি এই একটা ফর লুপ দিই এবং যেখানে আই এর মান 1 থেকে শুরু করে 10 পর্যন্ত বৃদ্ধি হবে। তো কীভাবে আমরা লিখতে পারি, আই ইজ ইকাল টু 0 থেকে শুরু করে অথবা 1 থেকে শুরু করে আই ইজ লেস দ্যান 10, মানে যাতে করে 10 বার আমাদের চলে, অথবা আই ইজ লেস দ্যান অর ইজ ইকাল টু 10 দেন আই প্লাস প্লাস, অর্থাৎ আয়ের মান 1-1 করে বাড়াতে থাকো। তো এইভাবে কিন্তু আমরা প্রোগ্রামিংয়ে ফর লুপের ব্যবহার করা শিখেছিলাম। তো এরপরে আমরা এটাও দেখেছিলাম যে নেস্টেড ফরগুলোকে কীভাবে ব্যবহার করতে হয়। তো নেস্টেড ফর হচ্ছে একটা লুপের মধ্যে যখন আরেকটা লুপ থাকে তখন সেটাকে বলছি আমরা নেস্টেড ফর। তো এক্ষেত্রে আমাদের দেখেন এখানে নেস্টেড ফর আছে, একটা হচ্ছে আউটার লুপ আছে, বাইরের সাইডে একটা আউটার লুপ আছে, এবং ভেতরের দিকে একটা ইনার লুপ আছে। ইনার লুপের মধ্যে আমরা কিছু স্টেটমেন্ট ব্যবহার করছি, ইনার লুপ স্টেটমেন্ট, এবং আউটার সেকশনে আমরা কিছু আউটার লুপ স্টেটমেন্ট ব্যবহার করছি। এই ধরনের লুপগুলা তখন দরকার হয় যখন আমরা কিছু এই ধরনের কিছু প্যাটার্ন নিয়ে আমরা কাজ করি, কিছু ম্যাথমেটিক্যাল ফাংশন নিয়ে আমাদের কাজ করতে হয়, তখন সেই ক্ষেত্রে আমাদের এই ইনার এবং আউটার লুপ নিয়ে কাজ করে। অর্থাৎ যে ক্ষেত্রে একটা কলামের বিষয় আসে, একটা রোর বিষয় আসে, অর্থাৎ ফার্স্ট রোতে ফার্স্ট এলিমেন্ট, সেকেন্ড রোতে
সেকেন্ড রোতে ফার্স্ট এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্ট, থার্ড এলিমেন্ট, ফোর্থ এলিমেন্ট, এটা আসলে কিন্তু এইভাবে এক্সিকিউশন হয়। যখন আপনার ইনার লুপটা এক্সিকিউশন হয় তখন এক দুই তিন চার পাঁচ এইভাবে এক্সিকিউশন হয়। যখন আউটার লুপ এক্সিকিউশন হয় তখন এক 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 এইভাবে নিচের দিক বরাবর এক্সিকিউশন শুরু হয়। তো এটাই হচ্ছে আমাদের প্রোগ্রামিংয়ে লুপের ব্যবহার। একই রকম আমরা আরও দুইটা লুপ ছিলাম, সেটা হচ্ছে হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ। আমরা কখন ডু হোয়াইল হোয়াইল ব্যবহার করি একটু মনে করে দেখেন। আমি বলেছিলাম যে যখন আপনারা জানেন যে আপনাদের কতবার ব্যবহার করতে হবে তখন আপনারা ফর লুপে যাবেন। যখন আপনারা জানেন না যে কখন কতবার এক্সিকিউশন হবে তখন আপনারা হোয়াইল লুপ বা ডু হোয়াইল লুপ ব্যবহার করবেন। এই ক্ষেত্রে যে কাজটা করতে হবে আপনাদেরকে, শুধুমাত্র আপনাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু জানতে হবে কোন একটা কন্ডিশনের ভিত্তিতে প্রোগ্রামটা ওখান থেকে এক্সিকিউশন করবে। তা না হলে এটা কিন্তু কন্টিনিউস একটা লুপে পড়ে যাবে, তখন একটা এটাকে বলে ইনফিনিটি লুপ। তো এই ইনফিনিটি লুপের মধ্যে পড়ে গেলে আপনার প্রোগ্রাম কিন্তু ক্রাশ করে যাবে। তাই আপনাকে অবশ্যই একটা পার্টিকুলার কন্ডিশন দিতে হবে, যেই কন্ডিশন স্যাটিসফাই করলে শুধুমাত্র প্রোগ্রাম ওখান থেকে এক্সিকিউট করতে পারবে, আদারওয়াইজ ওই লুপের মধ্যে ঘুরতে থাকবে। এটা হচ্ছে আমাদের হোয়াইল লুপ। এরপরে ছিল আমাদের ডু হোয়াইল। যখন মিনিমাম একবার এক্সিকিউশন করার দরকার পড়বেই সেই ক্ষেত্রে আমরা ডু হোয়াইল লুপ ব্যবহার করব। তো এক্ষেত্রে ওই একইভাবে একটা কন্ডিশন থাকবে, যে কন্ডিশন থেকে আমাদের এখান থেকে ট্রু এবং ফলস দুই দিকে যাওয়ার ওয়ে আছে, এবং আপনারা চাইলে ফলসের দিকে যেতে পারেন অথবা দেখা যাচ্ছে ট্রুর দিকে যেতে পারেন। তো এখান থেকে আপনি যখন কন্ডিশনটা স্যাটিসফাই করবে ট্রু হবে তখন সেটা বারবার এখানে চলতে থাকবে লুপের মধ্যে, যখন কন্ডিশন ফলস হবে তখন সেখান থেকে বেরিয়ে আউটসাইড অফ দ্য লুপে চলে যাবে। তো এইভাবে আমরা প্রোগ্রামিংয়ে হোয়াইল ডু হোয়াইল লুপের ব্যবহার করি। তাহলে একটা বিষয় খুব ভালোভাবে মাথায় রাখবেন আপনারা, সেটা হচ্ছে যখন আমরা জানি কতবার এক্সিকিউশন হবে তখন ফর লুপ ইউজ করব, যখন আমরা জানি না বাট একটা কন্ডিশন জানি যে এই কন্ডিশনটা স্যাটিসফাই করলে আমরা প্রোগ্রাম থেকে বের হতে পারবো বা এক্সিকিউট করবে, তখন আমরা শুধু সেই ক্ষেত্রে হোয়াইল এবং ডু হোয়াইল লুপ ব্যবহার করতে পারি। আর ডু হোয়াইলের ক্ষেত্রে যখন মিনিমাম একবার চালানোর দরকার হবেই সেক্ষেত্রে ডু হোয়াইল ব্যবহার করবেন, যখন মিনিমাম একবার চালানোর দরকার না হতে পারে সেক্ষেত্রে আপনারা হোয়াইল লুপ ব্যবহার করবেন। তো হোয়াইল লুপ দিয়ে আমরা একটা প্রোগ্রাম দেখেছিলাম, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল প্রোগ্রাম। আমরা ফ্যাক্টোরিয়াল প্রোগ্রামে দেখেছিলাম যে যদি এখানে এন একটা সংখ্যা হয় তাহলে সেই তার ফ্যাক্টোরিয়ালের মান হবে এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু এইভাবে চলতে থাকবে। তো একইভাবে পাঁচের ফ্যাক্টোরিয়াল হবে কোন পর্যন্ত, এক পর্যন্ত যাবে, কিন্তু পাঁচ গুণ চার গুণ তিন গুণ দুই গুণ এক, তাহলে সাতের ফ্যাক্টোরিয়াল অবশ্যই সাত গুণ ছয় গুণ পাঁচ গুণ চার গুণ তিন গুণ দুই গুণ এক, অর্থাৎ এক এক করে কমতে থাকবে। তো এইভাবে আমরা কিন্তু ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের জন্য আমরা কিন্তু ডু হোয়াইল প্রোগ্রামিং বা হোয়াইল প্রোগ্রামিং দিয়ে লুপ দিয়ে কিন্তু আমরা ব্যবহার করা দেখেছিলাম। এখন আসছি এর পরে যে প্রোগ্রামটা ছিল সেটা ছিল আমাদের প্রাইম নাম্বার প্রোগ্রাম। প্রাইম নাম্বার সেগুলো কোনগুলা দেখেন, এখানে রিপ্রেজেন্ট করতেছি আমরা একের থেকে শুরু করে একশো পর্যন্ত, এর মধ্যে প্রায় পঁচিশটা আমাদের প্রাইম নাম্বার আছে যেগুলোকে বাংলায় বলে মৌলিক সংখ্যা। অর্থাৎ সেই সংখ্যাকে শুধুমাত্র এক এবং সেই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেই জন্য এগুলোকে বলা হচ্ছে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। যেমন দুইকে দেখেন আপনি এক এবং দুই ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবেন না, তো এগুলোই হচ্ছে আমাদের প্রাইম নাম্বার। কিন্তু চারকে কিন্তু আপনি দুই দিয়ে ভাগ করতে পারেন, ছয়কে দুই দিয়ে ভাগ করতে পারেন, আটকে দুই দিয়ে ভাগ করতে পারেন, নয়কে তিন দিয়ে ভাগ করতে পারেন, অর্থাৎ এগুলো বিভাজ্য হবেই। তো যে সংখ্যাগুলো বিভাজ্য হবে না সেই সংখ্যাগুলোকে আমরা যদি বলি যে আপনি বলেন তো প্রাইম নাম্বার কোনগুলো, আপনি আস্তে আস্তে চিন্তা করতে থাকবেন কত আছে, যেন দুই, তারপরে কত তিন, তারপরে পাঁচ, তারপর সাত। কিন্তু প্রোগ্রামে যখন আমরা করছি তখন শুধুমাত্র তার আউটপুট যে লিমিটটা আছে আমরা এই লিমিটটা তাকে বোঝাই দিচ্ছি। কম্পিউটার যে কাজটা করবে সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা কম্পিউটারকে একটা ওয়ে বলে দিই যে এই ওয়েতে আমি ধরে নিয়েছি চার প্রাইম নম্বর না, আমি এই ওয়েতে ফাইন্ড আউট করলাম বা লজিক্যালি প্রমাণ করলাম তিন হচ্ছে প্রাইম নাম্বার। অর্থাৎ আমি কিন্তু কম্পিউটারকে একটা ওয়ে বলে দিচ্ছি, দেন বলে দিচ্ছি যে কত থেকে কত পর্যন্ত কাজ করো, ওকে একের থেকে একশো পর্যন্ত যাও, একের থেকে এক হাজার পর্যন্ত যাও। কম্পিউটার সেই কাজগুলো ওই আমি যে টেকনিকটা বলেছি জাস্ট ওই টেকনিকের সাথে মিলিয়ে খুব দ্রুত আমাদেরকে করে দিতে পারে, যেটা আমাদের হিউম্যান ব্রেনে পারে না। তো এটাই হচ্ছে আমাদের কম্পিউটার প্রোগ্রামিংয়ের সবচেয়ে বড় সুবিধা, যেটা অনেক ফাস্টার কাজগুলোকে খুব ফাস্ট করে দিতে পারে, কিন্তু অবশ্যই সেটা আমাদের বুদ্ধি দিয়েই সেই কাজগুলো করে থাকে, আদারওয়াইজ কম্পিউটারের নিজস্ব কিন্তু কোনো বুদ্ধি নাই। এরপরে ক্লাস দশ, দশম ক্লাসে আমরা যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট এবং লুপের সমন্বয়। এটাতে আপনাদের অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ এই যে কন্ডিশনাল স্টেটমেন্ট এবং লুপের সমন্বয় এক এবং দুই, এই জায়গাটাতে আপনারা দেখবেন যে বারবার আপনাদেরকে যত প্র্যাকটিস করতে পারবেন ততই আপনাদের ইফিসিয়েন্সিটা বাড়বে। কেননা আপনি কন্ডিশনাল স্টেটমেন্ট, লুপ এবং এখানে যে বিভিন্ন ধরনের প্রসেসিং, এইগুলো যখন আপনি ক্লিয়ারভাবে শিখবেন তখন আপনি প্রোগ্রামের যে কোনো জটিল সমস্যা সমাধান করতে পারবেন নিজেরই। তো সেটা হচ্ছে এখানে আমরা দেখেছিলাম একটা প্রবলেম, সেটা হচ্ছে প্যালিনড্রম নাম্বার, অর্থাৎ যে সংখ্যাগুলোকে আপনি যদি উল্টে ফেলেন একই রকম দেখাবে, মানের কোনো চেঞ্জ হবে না। যেমন দেখেন ওয়ান টু ওয়ান, তো আমরা যদি এই ওয়ানকে ঘুরিয়ে এখানে দিই, এই ওয়ানকে এখানে দিই, তাহলে কি মানে চেঞ্জ হচ্ছে না?
অর্থাৎ দুই ক্ষেত্রে কিন্তু 121 রিপ্রেজেন্ট করছে, তারপরে 135, কিন্তু এটাকে উল্টায় লিখলে হবে কত? 531। তো এই জন্য যখন এই দুইটা সংখ্যা একই হয়ে যাবে ঘুরিয়ে লেখার পরেও যখন এই আগের সংখ্যা রিপ্রেজেন্ট করবে তখন সেটাকে আমরা প্যালিন্ড্রোম নাম্বার বলবো, আর যদি সেই সংখ্যা না হয় তখন সেটাকে আমরা প্যালিন্ড্রোম সংখ্যা বলবো না। তো এইরকম আমি নাম্বার দিয়ে প্যালিন্ড্রোম আপনাদেরকে দেখাইছি, আপনারা এবার বাসাতে প্র্যাকটিস করবেন যে সেখানে কীভাবে আমরা অ্যালফাবেট বা ক্যারেক্টার দিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। এরপরে কন্ডিশনাল স্টেটমেন্ট এবং লুপের সমন্বয় দুই, যেটাতে আমরা দেখেছিলাম আরেকটা প্রোগ্রাম দেখেছিলাম, সেটা হচ্ছে ফিবোনাসি সিরিজ, যেটা হচ্ছে 0 এবং 1 আমাদের বাই ডিফল্ট ছিল, পরের সংখ্যাগুলো হলো এই আগের দুইটা সংখ্যার যোগফল। যেমন 0 এবং 1 এই দুইটাকে যোগ করলে কত হয়? 1। তারপরের সংখ্যা হচ্ছে এই দুইটা সংখ্যাকে যোগ করে 2, তারপরের সংখ্যা হচ্ছে এই দুইটা সংখ্যাকে যোগ করে 3, তারপরের সংখ্যা হচ্ছে এই দুইটাকে যোগ করে 5, তাহলে তারপরের সংখ্যা কত হচ্ছে? 8। সেটা আপনারা বুঝতে পারছেন। তো এই প্রোগ্রামটা আমরা এখানে দেখেছিলাম যে ক্লাস দশম ক্লাসে। এরপরে ক্লাস 11-তে আমরা দেখেছিলাম অ্যারে, অ্যারের মধ্যে আমরা একমাত্রিক অ্যারে এবং বহুমাত্রিক অ্যারে দুইটাই দেখেছিলাম। অ্যারে হচ্ছে অনেকগুলো ভ্যারিয়েবলের পরিবর্তে আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি এবং সেখানেই তার একটা অ্যারে তৈরি করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি অ্যারে হচ্ছে আমাদের একই টাইপের ভ্যারিয়েবলের একটা সেট, অর্থাৎ যেখানে মনে করেন যে 100 বা 1000 আমরা ভ্যারিয়েবল খুব ভ্যালু কিন্তু স্টোর করতে পারছি। কিন্তু এই কাজটাই যদি চিন্তা করেন আমাদের অ্যারে না থাকতো তাহলে হতো কি, আমাদের ওই 100টা ভ্যারিয়েবল বা 1000টা ভ্যারিয়েবল আমাদেরকে ডিক্লেয়ার করা লাগতো 1000টা ভ্যালু ইনসার্ট করার জন্য বা প্রোগ্রামে রাখার জন্য। তো অ্যারে আসাতে আমাদের কাজটা সুবিধা হয়ে গেছে। তো একই টাইপের অনেকগুলো ডাটা যে ভ্যারিয়েবল সেট, এটা কিন্তু দুইভাবে হতে পারে, একটা হচ্ছে একমাত্রিক অ্যারে আরেকটা ছিল বহুমাত্রিক। তো অ্যারে ঘোষণার ক্ষেত্রে দেখেন আমরা যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে ডাটা টাইপ ফার্স্টে লিখতাম, তারপরে অ্যারে নেমটা দিতাম, এরপরে অ্যারে সাইজ দিতাম। তো অ্যারে সাইজ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা দিই নাই, সেক্ষেত্রে আমরা সরাসরি অ্যারের এলিমেন্টগুলোকে আমরা বলে দিতাম যে এই এই এলিমেন্টগুলো আমাদের হবে। এটা আমরা ফাইল যখন করেছি তখন আমরা এগুলো খুব ভালোভাবে দেখেছি। এরপর হচ্ছে ক্লাস 11-তে আমরা একমাত্রিক অ্যারের একটা স্ট্রাকচার দেখেছিলাম যেখানে আমাদের ইন্ডেক্স ছিল। তো অবশ্যই সবসময় সিতে কিন্তু আমাদের 0 থেকে শুরু হবে, এই যে ইন্ডেক্সগুলো আছে ইন্ডেক্সগুলো 0 থেকে শুরু হবে এবং এন পর্যন্ত যেতে থাকবে আপার বাউন্ড, এবং এটাকে 0-কে বলছি আমরা লোয়ার বাউন্ড। লোয়ার বাউন্ডে আমাদের ভ্যালুগুলো রাখতাম এবং এই ইন্ডেক্সে পার্টিকুলার ভ্যালুটা থাকতো। দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে, অর্থাৎ আমি যদি 65-কে অ্যাক্সেস করতে চাই তাহলে সেই অ্যারের আমাদের 3 নম্বর যে ইন্ডেক্স আছে সেখানে সার্চ করলে আমরা পেয়ে যাব 55। আমরা যদি চিন্তা করি যে আমাদের 6 নম্বরটাই কত আছে তাহলে পাবো কিন্তু আমরা 16। অর্থাৎ আমাদের ইন্ডেক্সটা কাজে লাগে না, আমাদের ভ্যালু লাগে। কিন্তু ইন্ডেক্সের মাধ্যমে আমরা ঠিকানা করি, অর্থাৎ যেমন আপনাদের বিভিন্ন অঞ্চলে বসবাস করেন আপনারা সেখানে দেখবেন যে বিভিন্ন রোড নাম্বার দেওয়া থাকে, অর্থাৎ 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এরকম রোড নাম্বার দেওয়া থাকে যাতে করে আইডেন্টিফাই করা যায় যে এত নম্বর রোডের ওই বাসাটা। তো এইটাই একমাত্রিক অ্যারে। এরপরে বহুমাত্রিক অ্যারেতে আমরা যে ম্যাট্রিক্স নিয়ে কাজ করি সেখানে আমাদের এই ধরনের বহুমাত্রিক অ্যারের প্রয়োজন হয়। রো থাকে, এক সাইডে আমাদের রো থাকে এবং আরেক সাইডে কলাম থাকে, এবং ক্ষেত্রে দুইটা পার্টিকুলার ইন্ডেক্সের মানটা আমাদের কিন্তু দুইটা হয়ে যায়। অর্থাৎ আগে যেমন দেখলাম আমরা ইন্ডেক্স ছিল একটা, এখন কিন্তু আমাদের ইন্ডেক্স হবে দুইটা, অর্থাৎ ইন্ডেক্স 00, 01, 02, তারপর 10। খেয়াল করে দেখেন একটা বাড়ছে আরেকটা কিন্তু ফিক্স থাকছে। তারপর হচ্ছে যে রো যখন 1 হবে তার ক্ষেত্রে 10, 11, 12, এর ক্ষেত্রে 20, 21, 22। এরপরে আমরা দেখেছিলাম অ্যারে অপারেশন ক্লাস 12-তে দেখেছিলাম অ্যারের যে চারটা অপারেশন আছে। তো এক্ষেত্রে 4টা বা 5টা অপারেশন অ্যারে ট্রাভার্স, অর্থাৎ ট্রাভার্স বলতে আমরা প্রত্যেকটা এলিমেন্টকে ভিজিট করা বোঝাচ্ছি, অ্যারের যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে। অ্যারে ইনসার্শন বলতে আমরা প্রত্যেকটা এলিমেন্টকে যোগ করা বোঝাচ্ছি, বা নতুন কোনো এলিমেন্ট ওই অ্যারেতে যদি যোগ করতে চাই সেটাকে বলছি অ্যারে ইনসার্শন। অ্যারে ডিলিশন, আমরা অ্যারে থেকে কোনো একটা এলিমেন্টকে বাদ দিয়ে দিলে কী হবে, যেমনটা দেখা ধরেন এখান থেকে আমরা 98 বাদ দিয়ে দিলাম তাহলে অবশ্যই এই 45-কে এই জায়গাটা দখল করা উচিত এবং সেক্ষেত্রে সবগুলোকে এদিকে সরে আসতে হবে যাতে করে আমরা আবার একটা সিকোয়েন্সে এখান থেকে একটা ভ্যালু পেতে পারি। অর্থাৎ ইন্টারাপ্টে উইদাউট ইন্টারাপ্টে একটা ভ্যালু আমরা যেন চাচ্ছি না, তা না হলে এই 98 পরিবর্তে যখন আমরা 98 ডিলিট করে দিলাম এখানে একটা গার্বেজ ভ্যালু চলে আসবে, যাতে করে ওই গার্বেজ ভ্যালুকে আমরা এই সকল ভ্যারিয়েবল দিয়ে রিপ্লেস করে দিতে পারি। তো এটা হচ্ছে আমাদের অ্যারে ডিলিশন। তারপর ছিল অ্যারে সার্চ, অর্থাৎ অ্যারের কোনো নির্দিষ্ট এলিমেন্ট আছে কি না অ্যারেতে সেটাকে সার্চ করার জন্য আমরা অ্যারে সার্চ অপারেশনটা দেখেছিলাম। তারপর অ্যারে আপডেট, অর্থাৎ একটা এলিমেন্টকে আমি চেঞ্জ করে ফেলছি করে আরেকটা এলিমেন্ট দিচ্ছি সেটাকে বলছি আমরা অ্যারে আপডেট। এরপর ক্লাস 13-তে আমরা দেখেছিলাম এখানে ইউজার ডিফাইন ফাংশন এবং স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন, বিভিন্ন ধরনের লাইব্রেরি ফাংশন আছে স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন, যেমন প্রিন্ট অ্যাপ ফাংশন, তারপর আছে স্ক্যান অ্যাপ ফাংশন, এছাড়া স্ট্রিংয়ের ক্ষেত্রে অনেকগুলো ফাংশন আমরা দেখেছিলাম।
ইউজার ডিফাইন্ড ফাংশন দুই ধরনের ফাংশন হয়ে থাকে। এখানে আমাদের ইউজার ডিফাইন্ড এবং স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন। এর ভিতরে ইউজার ডিফাইন্ড ফাংশনটা আমরা দেখেছিলাম, সেটি হচ্ছে আমাদের একটা ফাংশনের নাম থাকে এবং একটা তার রিটার্ন টাইপ থাকে। এই যে ফাংশন নেম একটা রিটার্ন টাইপ, এবং ফাংশনে একটা বডি থাকে এবং একটা আর্গুমেন্ট থাকে টাইপ ওয়ান, অর্থাৎ ডেটা টাইপ ওয়ান, এবং এই আর্গুমেন্ট ওয়ান এবং আর্গুমেন্ট টুর জন্য করসপন্ডিং সেকেন্ড ডেটা টাইপ থাকে। এবং এখান থেকে যখন আমরা সেগুলোকে কল করি, ভ্যালুগুলোকে কল করা হয়, ওই ফাংশনকে কল করা হয়, তখন কিন্তু সেই ফাংশনটাই কিন্তু এখান থেকে ওই প্যারামিটারটাকে যখন সেন্ড করে, তখন এই আর্গুমেন্টের ভ্যালু কিন্তু অটোমেটিক সেই মানটা নিয়ে নেয়। তো এটা ছিল আমাদের ইউজার ডিফাইন্ড ফাংশন। আমরা পাশাপাশি এটাও দেখেছিলাম যে এই ফাংশনটাকে অবশ্যই আমাদের উপরে লিখতে হবে, বা যদি আমরা নিচে লিখি সেক্ষেত্রেও হবে, বাট আমাদের উপরে একটা ডেফিনেশন দিয়ে দিতে হবে। এটাই ছিল আমাদের ইউজার ডিফাইন্ড ফাংশন। এরপরের ক্লাস 14-তে ছিল আমাদের স্ট্রিংয়ের ব্যবহার এবং স্ট্রিং সম্পর্কিত কিছু লাইব্রেরি ফাংশন আমরা দেখেছিলাম। স্ট্রিং হচ্ছে আমাদের অনেকগুলো ক্যারেক্টারের সমষ্টি, অর্থাৎ একটা ক্যারেক্টার অ্যারে, যেটাকে বলছি আমরা স্ট্রিং, এবং যার শেষে একটা নাল ক্যারেক্টার দিয়ে সমাপ্ত হয়, এটাই হলো আমাদের স্ট্রিং। স্ট্রিংয়ের ক্ষেত্রে আমরা বেশ কিছু অপারেশন পড়েছিলাম, সেই অপারেশনগুলোর মধ্যে ছিল লাইব্রেরি ফাংশন, স্ট্রিং কপি strcpy, যেটা স্ট্রিং টুকে স্ট্রিং ওয়ানে কপি করতো, অর্থাৎ এই দিক থেকে ডান দিক থেকে বাম দিকে স্ট্রিং টু থেকে স্ট্রিং ওয়ানে কপি করতো। তারপর সে strcmp, যেটা স্ট্রিং কম্প্যারিজন করতো, স্ট্রিং ওয়ান এবং স্ট্রিং টু এর মধ্যে তুলনা করে, যদি দুইটা স্ট্রিং এক হয় তবে শূন্য রিটার্ন করে, আর যদি না হয় তবে ওয়ান রিটার্ন করে। তারপরে ছিল আমাদের strcat, স্ট্রিং কনকেটেনেশন, সেটা হচ্ছে স্ট্রিং টু এবং স্ট্রিং টুকে একসাথে যোগ করতো, অর্থাৎ স্ট্রিং ওয়ান যা ছিল তার সাথে আবার নতুন করে স্ট্রিং টুকে অ্যাড করতো। তো স্ট্রিং সম্পর্কিত অপারেশনগুলো আমরা ক্লাস 14-তে শেষ করার পরে আমরা ক্লাস 15-তে দেখেছিলাম রিকার্সন ফাংশন। রিকার্সন ফাংশনে এমন একটা ফাংশন আমরা দেখেছিলাম যে ফাংশন নিজে নিজেকেই কল করতে পারতো, অর্থাৎ একই ফাংশনের মধ্যে আবার সেই ফাংশনকেই কল করা হতো। তবে যেহেতু নিজেই নিজেকে কল করছে, সেক্ষেত্রে এক্ষেত্রেও একটা ইনফিনিটি লুপে পড়ার কিন্তু সম্ভাবনা থেকে যায়। তো এই ইনফিনিটি লুপের থেকে আমাদেরকে বের হয়ে প্রোগ্রামকে সঠিকভাবে টার্মিনেট করার জন্য আমাদের একটা বেস কেস দরকার ছিল, যেটা টেস্ট কেস বা একবারে বেস কেস। যেই বেস কেসটা যখন স্যাটিসফাই করবে, তখন সেই রিকার্সন ফাংশন একটা পার্টিকুলার ভ্যালু প্রোভাইড করবে। তো সেটাই ছিল আমাদের রিকার্সন ফাংশন। আমরা এরকম একটা রিকার্সন ফাংশন নিয়ে আমরা দেখেছিলাম ফ্যাক্টোরিয়াল ফাইন্ড আউট করা। তো এরপরে ক্লাস 16-এ আমরা দেখেছিলাম স্ট্রাকচার এবং ইউনিয়ন। স্ট্রাকচার হলো একটা ইউজার ডিফাইন ডেটা টাইপ, যেটা নামের মধ্যে বিভিন্ন টাইপ সম্বলিত ভ্যারিয়েবলের সংগ্রহ করা হয়। অর্থাৎ যেমন আমরা যদি চিন্তা করি যে একজন ব্যক্তির নাম, আইডি, ঠিকানা, এগুলো আমরা সংরক্ষণ করব, তো এরকম শুধু একজনের না, আমরা 50 জনের সংরক্ষণ করব, তখন 50 জনের জন্য কিন্তু আলাদা আলাদা তাদের নাম, আইডি, ভ্যারিয়েবল বা ঠিকানা আমাদের কিন্তু কালেক্ট করতে হবে। সো এটা কিন্তু প্রোগ্রামের মাধ্যমে করাটা অনেক টাফ। তো এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে জন্য সুবিধা হবে সেটা হচ্ছে স্ট্রাকচার। এবং তারপর ছিল আমাদের ইউনিয়ন। তো ইউনিয়নের ক্ষেত্রে যেটা হচ্ছে একই মতো স্ট্রাকচারের মতোই, কিন্তু এক্ষেত্রে আমাদের মেমোরিটা কম অ্যালোকেট করতে হয়, অর্থাৎ স্ট্রাকচার আমাদের হিউজ মেমোরি অ্যালোকেট করে আর ইউনিয়ন আমাদের কম মেমোরি অ্যালোকেট করে। বাট প্রবলেম একটাই যে স্ট্রাকচার নিয়ে আপনি যখন কাজ করবেন, তখন প্রত্যেকটা ভ্যালু আপনি নিয়ে কাজ করতে পারছেন, কোনো সমস্যা ক্রিয়েট করবে না। বাট ইউনিয়নে কিন্তু আপনি সবগুলো ভ্যালু নিয়ে কিন্তু কাজ করতে পারবেন না, অর্থাৎ সেক্ষেত্রে পার্টিকুলার একটা আপনার ভ্যালু নিয়ে কাজ করতে হবে এখানে। অর্থাৎ একটা মেমোরি অ্যালোকেশন করছে, যেটা মেমোরি নিয়ে আপনি কাজ করছেন ওই মেমোরিটা নিয়ে আপনাকে কাজ করতে হবে, এবং এক্ষেত্রে ম্যাক্সিমাম মেমোরিটাই সবসময় অ্যালোকেট করে। এরপরে ক্লাস 17-এ আমরা দেখেছিলাম প্রোগ্রামিংয়ে ফাইলের ব্যবহার। তো কেন আমরা ফাইলের ব্যবহারগুলো করেছিলাম, কারণ আমরা প্রোগ্রামে বারবার ইনপুট দিতে দিতে আমাদের ধীরে ধীরে প্রোগ্রামগুলো অনেক বড় হয়ে যাচ্ছিলো। তো সেই ক্ষেত্রে আমাদের প্রোগ্রামের ইনপুট দেওয়ার জন্য আমাদের ডাটাগুলোকে বারবার সেভ করে রাখার দরকার হতো, যাতে করে ওখান থেকে আমরা ডাটাটাকে ইজিলি রিট্রিভ করতে পারি, এবং যে কাজটা শুধুমাত্র ফাইল ব্যতীত অন্য কোনো প্রক্রিয়াতে সম্ভব ছিল না। এছাড়া বারবার ডাটা আমাদের সেভ করে রাখতে হতো, কারণ সেভ যদি আমরা না করতাম তাহলে আমাদের প্রোগ্রামগুলো কিন্তু মুছে যেত। তো যে কাজটা করতাম আমরা ফাইলের মাধ্যমে। এছাড়া এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোর জন্য কিন্তু আমাদের ফাইলের ব্যবহার কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। ফাইল রিলেটেড আমরা 4টা অপারেশন দেখেছিলাম, সেই অপারেশনগুলোর মধ্যে ছিল নতুন ফাইল তৈরি করা, তারপর তৈরিকৃত ফাইল খোলা, ফাইল থেকে ডাটা পড়া কিংবা নতুন ডাটা অ্যাড করা, এবং সবশেষে ফাইল বন্ধ করা। এরপরে ক্লাস 18-তে আমরা পড়েছিলাম পয়েন্টার। পয়েন্টার হচ্ছে এমন একটা মেমোরি, যে মেমোরি বা এই ভ্যারিয়েবল মেমোরি অন্য ভ্যারিয়েবলের মেমোরিটা নির্দেশ করে, এবং পয়েন্টারে আমরা সবসময় মেমোরি নিয়ে কাজ করতাম, অর্থাৎ র্যামে যে ভ্যালুগুলো আমরা রাখি প্রোগ্রাম যখন এক্সিকিউশন হয়, তখন সেখান থেকে আমরা সরাসরি যে ওই মেমোরি অ্যাড্রেস আছে, র্যামের মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করতে পারি। এক্ষেত্রে সুবিধা যেটা হয়, সফটওয়্যার দ্রুত কাজ করে এবং সফটওয়্যারের সরাসরি মেমোরি ম্যানেজমেন্ট নিয়েও কাজ করা যায়। এরপরে আমরা ক্লাস 18-এ পয়েন্টারে কীভাবে অ্যাড্রেস করে সেটা দেখেছিলাম। তো এই জায়গায় আমি এখানে কথা বলবো না, এটা আপনারা দেখে নেবেন।
একটা বিষয় খুব ভালো মতো সেই সময় আমি বলেছিলাম, আবারও আমি মেনশন করছি, সেটা হচ্ছে আপনারা যখন এই অ্যাম্পারসেন্ট সিম্বলটা ব্যবহার করবেন সেটা কিন্তু আমাদের ভ্যারিয়েবলের অ্যাড্রেস নির্দেশ করবে। আপনারা প্রিন্টএফের সাথেও অ্যাম্পারসেন্ট সিম্বলটা ব্যবহার করে দেখতে পারেন এবং স্টার সিম্বল দিয়ে ভ্যারিয়েবলের ভ্যালুকে নির্দেশ করবে। এরপরে সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমরা ফাইনালি একটা প্রজেক্ট দেখেছিলাম, যেটা ছিল আমাদের মেসেজ এনক্রিপশন এবং ডিক্রিপশন, যেটা হচ্ছে সিজার সাইফার নামে পরিচিত। আপনারা দেখেন এখানে যে কীভাবে আমরা এই সাইফারের প্রোগ্রামটা করেছিলাম, এটা মূলত সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন পদ্ধতি বলে। তো আমরা একটা মেসেজকে আরেক জায়গায় পাঠাতে চাই, আরেকজনের কাছে পাঠাতে চাই, কিন্তু মাঝপথে আমাদের মেসেজটা যেন অন্য কারোর কাছে না চলে যায় সেই জন্য কিছু লেটার আমরা চেঞ্জ করে দিই, অর্থাৎ কয়টা সংখ্যা আমরা চেঞ্জ করে দিচ্ছি, অর্থাৎ কয়টা সংখ্যা পর থেকে শুরু করতে হবে সেই অনুযায়ী আমরা সংখ্যাগুলোকে সব লিখে নিচ্ছি। লেখার পরে দেখেন সংখ্যাটা কিন্তু একটা নতুন একটা লেটার শো করছে, নতুন একটা মিনিং শো করছে, যেটা কারো পক্ষে পড়া সম্ভব না। এরপরে আমরা এটাকে পাঠিয়ে দিলাম, অ্যালিস ধরেন ববের কাছে পাঠিয়ে দিলে, এবার বব দেখলো যে আমার কাছে চিঠি আসছে, কিন্তু সেই চিঠিগুলো সে বব জানে যে কতগুলো আমাদের কি চেঞ্জ করা হয়েছে, অর্থাৎ তিনটার পরে নাকি দুইটার পরে নাকি শিফট করা হয়েছে কতগুলো। তো ওই যে শিফট আছে সেই অনুযায়ী শিফটগুলোকে যখন সে ডিকোড করে তখন সেই অর্থটা প্রকাশ করে, এছাড়া কোনো ওয়েতে সেই অর্থটা প্রকাশ করে না। তো এইভাবে আপনারা দেখেন যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে মিট মি অ্যাট এলিফ্যান্ট লেক, যেটা আমাদের একেবারে প্রথম দিকেই, এখানে আমাদের অ্যালিস যখন মেসেজ লিখেছিল মিট মি অ্যাট এলিফ্যান্ট লেক ছিল। তো এইভাবে কিন্তু আমরা একটা প্রোগ্রাম কীভাবে মেসেজ এনক্রিপশন করেছিলাম এবং কীভাবে ডিক্রিপ্ট করতে হয় সব কিছু আমাদের মেসেজে দেখানো হয়েছে এবং ফাইলের মাধ্যমে আমরা গোটা কাজটা করেছিলাম। তো এই ছিল আমাদের সি প্রোগ্রামিংয়ের টোটাল ক্লাস। এরপরও আপনারা যারা আরও বেটার শিখতে চান সবাই অবশ্যই বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন, অনলাইনে বেশ কিছু সাইট আছে, এই সকল সাইটগুলোতে আপনারা যদি অনলাইনে প্রোগ্রামিং প্র্যাকটিস করেন আরও ভালো শিখতে পারেন। এছাড়া আমাদের আজকের যে ক্লাসটা আছে, আজকের ক্লাসের যারা যারা ক্লাস মিস করছেন, বিভিন্ন ক্লাসগুলো মিস করছেন, তারা অবশ্যই আমাদের এই ফাইলটা দেখবেন এবং এই ফাইলটা আমি এখানে কমেন্টে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যারা যারা এমনিতে ফাইলটা পেতে চান অবশ্যই এখানে আপনাদের ইমেইলটা সেন্ড করবেন, আজকে ক্লাসে অবশ্যই ইমেইলটা আমি চাইবো, কারণ আপনাদের ইমেইলটাই যারা যারা ইমেইল দিবেন শুধু তাদেরকেই আমি ফাইলটা ফরওয়ার্ড করতে পারবো, যদি কমেন্টে না দিতে পারে, আর কমেন্টে যদি পেয়ে গেলেন তাহলে তো প্রশ্নই আসে না, সমস্যা নাই। এখন আজকের মতো আমাদের ক্লাসে পর্যন্ত, আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো এবং সি প্রোগ্রামিং আপনারা বেশি বেশি করে অবশ্যই প্র্যাকটিস করবেন, তাহলে সবচেয়ে ভালো শিখতে পারবেন। আর আমাদের আজকের ভিডিওটি পুনরায় পেতে ভিজিট করুন জাতীয় দক্ষতা বাতায়ন www.skills.gov.bd অথবা দক্ষতা বাতায়নের ফেসবুক পেজে www.facebook.com/skills.gov.bd। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।